আমাদেরকে ভালো করে শিখতে চাও হাত তুলো তো শুধু হাত তুলবে সবাই জোর করে ওঠ হাত নামাও আমাদের বাংলা ভাষা খুব সুন্দর করে শিখতে হবে কি ভাষা বলো তো জোরে বাংলা ফার্স্ট প্রায়োরিটি প্রথম আমাদেরকে সর্বাগ্রে এটাকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে সবচেয়ে বেশি আমাদেরকে ভালোভাবে শুদ্ধভাবে বাংলা বলতে পড়তে লিখতে পারতে হবে বাংলা যেন আমরা সুন্দর করে লিখতে পারি এরপর আমরা যেন পড়তে পারি এটাও জরুরি বিষয় আমরা যেন বলতে পারি এটাও সুন্দর জরুরি বিষয় আমাদেরকে আরবির উপর গুরুত্ব দিতে হবে তার কারণ হলো এই সুজা বল চলে গেছে ভাষার দিকে ব্যাগ নিয়ে গুছে চলে গেছিল আচ্ছা তোমাদের সাথে আজকে আমরা অল্পক্ষণ কথা বলবো আমার ক্লাস যেটা চলবে সপ্তাহে দুই দিন স্যার বলেছে সপ্তাহে দুই দিন ক্লাস তবে ক্লাসের টাইম হবে খুবই অল্প লম্বা ক্লাস হবে না 20 মিনিট 25 মিনিট 30 মিনিট 45 মিনিট সর্বোচ্চ এর উপরে হবে না আর পুরো ক্লাসের মধ্যে আমরা খুব মজা করব কি করব মজা করব এখানে কোনো লাঠি দিয়ে পিটাপিটি হবে না কোনো ব্যাচ চলবে না এখানে কোনো মারামারি আমরা করব না আমাদের এই ক্লাসটা এই ভাষা শিক্ষার ক্লাসটা আমরা সবাই সবার সাথে কথা বলবো গল্প করব মজা করব এই মজা করার মধ্য দিয়েই আমরা শিখব তোমরা কি খুশি সবাই খুশি সবাই আচ্ছা তাহলে আমরা এই ক্লাসটা যেহেতু সপ্তাহে দুই দিন করব যদি আমাদের এই ক্লাসটা কন্টিনিউ কেউ আজকে করলো কালকে পরে ক্লাসটা করলো না পরে ক্লাসটা কেউ করবে না তাহলে আসলে সে এখান থেকে উপকার পাবে না নিয়মিত কারা কারা এই ক্লাসটা করতে চাও হাত তুলো দেখি হ্যাঁ হাত নামাও আমাদেরকে বাংলা ভাষার পথ আমাদেরকে শিখতে হবে কি ভাষা আরবি ভাষা আরবি ভাষা কেমন শিখতে হবে সন্ধ্যা 7টা 30 মিনিট আরবি ভাষাটা আমরা শিখবো কোরআনের ভাষা আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষা আরবি অর্থাৎ আমরা যদি আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করতে না পারি তাহলে আমরা কোরআন বুঝবো না কি বুঝবো না তো নিজেরা যদি না বুঝি তাহলে অন্যকে কি বুঝাতে পারবো নিজেরা যদি না বুঝি তাহলে কি আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে পারবো পারবো না তাই কোরআনের ভাষা আরবি হাদিসের ভাষা আরবি আমাদের তাই আরবি শিখতে হবে আরবি পড়তে হবে আরবি ভাষা শিখতে চাও আমি স্যার ক্লাস করাচ্ছি আত্তামাও আত্তামাও আরবি ভাষা শিখতে চাই মনে রাখবে তোমরা আরবি ভাষা শেখা খুবই সহজ পৃথিবীতে যতগুলো ভাষা আছে এর মধ্যে সবচেয়ে সহজ যে ভাষাটা শেখা যায় সেই ভাষাটার নাম কি আরবি আরবি এমন একটা ভাষা এই আরবি ভাষাটা যার আয়ত্ত আসবে যে আরবি ভাষা শিখতে পারবে পৃথিবীর আর কোনো ভাষা তার কাছে শেখা মুশকিল আর দুরূহ হবে না কষ্ট হবে না ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে তোমরা আরবি ভাষার যে ক্লাসগুলো তোমাদের মাদ্রাসায় পড় আরবি শিখে ক্লাস হয় না আরবি শিক্ষা যে ক্লাসগুলো হয় আরবি ভাষা যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে করতে হবে এই ক্লাসগুলো যে পড়াশোনাগুলো করানো হয় যে লেখাগুলো দেওয়া হয় এগুলো খুব গুরুত্বের সাথে তোমাদের শিখতে হবে কথা কি বুঝতে পেরেছ তোমার নাম কি কত সুন্দর নাম তোমার তোমার নাম কি ফাহাদ সুন্দর নাম তোমার নাম এবার একটু পিছনের দিকে ঘুরে বসো তোমার কিছু তোমার দেখলে দেখো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তোমার নাম কি হুসাইন তোমরা 1 2 3 তিনটে ক্লাসের স্টুডেন্ট এখানে দেখা যাবে কেউ একটু বেশি পারে কেউ একটু কম পারে হ্যাঁ তোমার গণিত পারো কিরকম বলো তো 2 যোগ 2 কত হবে 4 বিষয়টা কি এরকম চয়াটা রসই রচাই এরকম কে কে বলে এরকম বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে চয়াকার র বয়শূন্য র চা এটা তোমরা চাই বললে কেন এটা বলা যাবে চাই বলা যাবে চার বলতে হবে কত বলতে হবে চার এই যে চাই আর চা দুটাই কিন্তু শুদ্ধ কিভাবে চাই হচ্ছে আমাদের সংস্কৃতি ভাষা আমরা যে বাবা মা বন্ধু বান্ধব ভাই ব্রাদার ভাই বোন সবার সাথে কথা বলি আমাদের কথার মধ্যে অশুদ্ধ উচ্চারণ থাকে কি উচ্চারণ থাকে এটা কি শুদ্ধ চাই এটা কি শুদ্ধ কিন্তু চাই বললে তো চার বোঝা যাবে আমাকে চারটা ডিম দাও তো চারটা ডিম দেবে না মাত্র দিবে চারটা একটু দিবে কিন্তু উচ্চারণটা শুদ্ধ হয় না উচ্চারণটা কি হয় না শুদ্ধ হয় না এক শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে তুমি যদি রিক্সা নিয়ে যাও একজন রিক্সাওয়ালা লেখাপড়া করে দেবে তুমি যদি তাকে বলো আপনি 20 টাকা দেন আপনাকে আমি 50 টাকা দিই সে বুঝবে না আলু পটল এগুলো বলতে পারবে না কথা তোমার সাথে বললে বলতে পারবে না কিন্তু তুমি তারে যদি একটা বই ধরায় দাও যেখান থেকে এক লাইন পড়েন পড়তে পারবে যদি একটা পত্রিকা ধরা যায় এখানে কিছু পড়েন পড়তে পারবে না তোমার মতো তার চোখ আছে কিন্তু সে পড়তে পারতেছে না কারণ সে পড়াশোনা করে না কিন্তু কথা বলতে পারে কি বলতে পারে কথা বলতে পারে পারে না কিন্তু শুদ্ধ করে যদি তুমি তাকে বলতে পারো তাহলে পারবে আটকে যাবে
তাহলে তোমরা আমরা আমাদের যে কাজ আমাদের কাজ হচ্ছে আমরা ভাষা শিক্ষা নিয়ে কাজ করব তবে ভাষা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যা জানি যা বলি তা আমরা শুদ্ধ করে জানবো শুদ্ধ করে বলবো কথা বুঝতে পারছো তাহলে দুই দুই চার হয় আচ্ছা যদি তিন আর তিন হয় তাহলে কত হবে এটা ছয় বলবো না ছয় ছয় এটা কিন্তু খুব শুদ্ধ উচ্চারণ রয়েছে তোমাদের এক্ষেত্রে তোমরা কিন্তু দশে দশ পেয়েছো একশোর মধ্যে একশো পেয়েছো সুন্দর উচ্চারণ ছয় ছয়ই তোমরা বলেছো তাহলে আমরা কিছু উচ্চারণ শুদ্ধ করি আর কিছু উচ্চারণ অশুদ্ধ করি এটা আমরা শুনে শুনে শিখেছি কিন্তু বইয়ের মধ্যে যে পড়াটা আমরা পড়ি সেটা আমাদেরকে ফলো করতে হবে আরবি ভাষার কথা বলতে গিয়ে এই কথাটা আনছি তোমরা আরবি ভাষার যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে তোমরা মনোযোগ সহকারে তোমরা এ বি সি ডি শুনেছো কখনো ইংরেজি বর্ণ কি বর্ণ বলো তো আচ্ছা এটা সরে ও এটা কি বলো তো সরে ওটা কি একটা বাক্য একটা শব্দ বাংলা ভাষা ব্যঞ্জন বর্ণ বলেছে একজন কে বলেছে এটা ব্যঞ্জন বর্ণ এটা ভুল করবে ভুল করা খুব স্বাভাবিক ডাকবে না ওরা ভুল করবে তাহলে ওদের ক্লাসের পার্টিসিপেশনটা বাড়বে এটা ব্যঞ্জন বর্ণ না ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ বলার দরকার নাই কিন্তু এটা অক্ষর এটা একটা কি একটা হরফ আর এটা আমরা আলিফ বা তো বলি না আলিফ বা বা একটা কি হরফ বা একটা হরফ এই হরফটা আরবিতে হরফ বলে আর এই হরফটাকে বাংলায় অক্ষর বলে আর এটাকে ইংরেজিতে লেটার বলে কথা কি বুঝতে পারলাম তাহলে আমরা এই আরবিতে হরফ কত কি বলো তো আরবি যত কায়দা আমরা পড়ি কোরআন শরীফ পড়ি আমপারা পড়ি এই ২৯টি হরফ ছাড়া বাহির থেকে আর কোনো নতুন হরফ আসছে না এই ২৯ হরফ দিয়ে কায়দা আমপারা কোরআন সব লেখা ঠিক কিনা জি নাকি অবশ্যই ২৯টি হরফ তাহলে দেখো আমরা কিন্তু প্রথমে কায়দা যখন আমরা পড়েছিলাম ওখানে আমরা হরফ শিখেছি কি শিখেছি হরফ শিখেছি হরফ শেখার পরে এই হরফের উপরে হরকত শিখেছি হামজা যখন আ হামজা দের বি হামজা পেশকু বা যখন বা বা দের বি বা পেশকু উপরে শিখেছি না এরপর তার সাথে আমরা আবার একটা হরফ লাগিয়েছি কিভাবে বা আলিফ যখন বা এভাবে হ্যাঁ বা ও পেশকু এরপরে আমরা আস্তে আস্তে আমাদের শব্দ আরো বেড়েছে বড় হয়েছে ছোট ছোট শব্দ থেকে বড় বড় হয়েছে যেভাবে খুব সহজ করে আমরা কায়দা করেছি ঠিক তার চেয়ে আরো অনেক বেশি সহজ করে আমরা ইংরেজিটা পড়বো তবে আমাদের এই ইংরেজি ক্লাস এই ক্লাসের মধ্যে আমাদের মেইন ফোকাস আমাদের মেইন টার্গেট থাকবে যে তোমরা একজন একজনের সাথে কথা বলো না এই তুই একটু চাপ এই তুই জোরে কথা বলিস না হাসিস না আমার এখন বাসে ঢুকে যেতে হবে আমার ক্ষুধা লাগছে আমার পড়া হয়নি আমার লেখাটা বাকি আছে এই কথাগুলো আমরা বলি না সবাই সবার সাথে বলি না এই আমরা সবার সাথে যে কথাগুলো বলি এই কথাগুলো রুটিন করে নিয়ম মাফিকভাবে আমরা যদি আমাদের বাসায় যারা আছে সবার সাথে একটু টুকটাক করে বলি বাংলা ভাষা এই যে তুমি ভাত খেতে বসো তুমি এখন ঘুমাও তুমি ঘুমাইও না তুমি পড়তে যাও তুমি গোসল করতে যাও এই কথাগুলো আমরা মা বাবার মুখ থেকে শুনে শুনে শিখেছি না ওর জন্য কি আমাদের আগে কোনো বই পড়তে হয়েছে না বই পড়া ছাড়াই শুনে শিখেছি তাহলে আমরা এখানে ইংরেজির কোনো বই থাকবে না এখানে ইংরেজির কি থাকবে না বলো কোনো বই থাকবে না বই ছাড়াই আমরা এই ক্লাসটা করবো বই ছাড়া আমাদের ক্লাস চলবে তবে সবার মাথার মেমোরি বা সবার ক্যাপাসিটিটা একরকম থাকবে
কেউ একটু বেশি মনে রাখতে পারি, কেউ একটু কম মনে রাখতে পারি, কেউ একটু বারবার ভুলে যাই, কারো একবার পড়লে অনেকদিন মনে থাকে, এমন হয় না? তাহলে আমরা কি করবো, আমরা সবাই ছোট একটা খাতা মেনটেন করবো, বাংলা খাতা ইংরেজি খাতার উপর খাতা আছে না, একটা খাতা মেনটেন করবো। তবে বাংলা খাতা হলে সুন্দর হয়, কি খাতা হলে সুন্দর হয়, একটা মোটামুটি মানে একটা বাংলা খাতা তোমরা মেনটেন করবা, ওই খাতাটার উপরে লিখে রাখবা ইংরেজি ভাষা শিক্ষা ক্লাসের খাতা, ওই খাতাটার মধ্যে অন্য কিছু আর লিখবা না, ওই খাতাটার মধ্যে আর অন্য কিছু দেখা যাবে না। তুমি বুঝতে পারতেছ? হ্যাঁ, অবকাশ কি বুঝতে পারতেছো? অন্য কিছু কিন্তু দেখা যাবে, ওই খাতাটার মধ্যে শুধু এই ক্লাসে লেখা যাবে, যেই লেখাগুলো আমি বলবো যে এই লেখাগুলো খাতায় উঠাও ওইগুলোই উঠাবে। তাহলে আগামী ক্লাসে তোমরা যারা উপস্থিত থাকবে, আমি আশা করি তোমাদের প্রত্যেকেরই একটা করে খাতা থাকবে, প্রত্যেকের একটা করে কি থাকবে, খাতা থাকবে। ওই খাতাটা দিয়ে কিন্তু অন্য কিছু করা যাবে না, ওই খাতাটা ছিঁড়ে ফেলা যাবে, ওই খাতাটা কাউকে পড়তে দিয়ে দেওয়া যাবে না, ওই খাতাটা ছোট ভাই বোনকে দিয়ে দেওয়া যাবে না, ওই খাতার পৃষ্ঠা ছেড়ে প্লেন বানানো যাবে না, কথা কি বুঝাচ্ছি কিনা? ওই খাতা রং পেন্সিল দিয়ে আর্ট করে একটা ফুল আঁকা যাবে না, পারবে না? আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথম ক্লাসে প্রথম পড়াটা একটু পড়ি। বলো তো আমরা এই ক্লাসটাতে কি শিখব? ইংরেজি ভাষা কি শিখব? ইংরেজি শিখাবে, ইংরেজি শিখব। তোমাদের কি ইংরেজি ক্লাস আছে না? ইংরেজি ক্লাস হয়তো ইংরেজি পড়ো তোমরা, ওইখানে তোমরা ভরপুর ইংরেজি শিখবা, আমরা এখানে ইংরেজি শিখাতে পারবো না, আর তোমরা এখানে ইংরেজি শেখার দরকার নেই, কারণ এখানে ইংরেজি ক্লাস হয়, এটা হবে ইংরেজি ভাষা শিক্ষার ক্লাস। কি ক্লাস? আচ্ছা, একজন কিন্তু আমাদেরকে বলেছে ইংরেজি ভাষাটা আমরা এই জন্য শিখবো, তাই খেয়াল করো, ইংরেজি ভাষাটা আমরা এই জন্য শিখবো যে আমরা ইংরেজি ভাষায় বিশ্বের মাঝে কোরআনের আলোকে ছড়িয়ে দেবো, কোরআনকে ছড়িয়ে দেবো। খুব সুন্দর বলেছে, শুধু অনেক দূরের কথা, শর্টকাটে দেখো, আমরা তোমাদের যদি অসুখ হয় তোমার মা তোমাকে নিয়ে কোথায় যায়? ডাক্তার কাছে যায়, ডাক্তার তোমার অসুখ দেখে, চোখ দেখে, জিভা দেখে তোমাকে টেস্ট করে তারপরে একটা কাগজের মধ্যে কিছু ওষুধ লেখে না? ওই ওষুধগুলো কি বাংলায় লেখে না ইংরেজিতে লেখে? ইংরেজিতে লেখে। তাহলে তোমাকে নিয়ে যদি তোমার গার্ডিয়ান বা তোমার মা বাবা হাসপাতালে যায়, ডাক্তার কাছে যায়, একটা প্রেসক্রিপশন লেখে, এটাকে প্রেসক্রিপশন ধরে, ডাক্তার যেটার মধ্যে ওষুধ লেখে এটাকে কি বলে? আমার থেকে শুনে শুনে বলো, প্রেসক্রিপশন। আচ্ছা, অনেকে শুদ্ধ উচ্চারণ করছে, অসুবিধা নেই। এই প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ লিখে দেয়, এই ওষুধগুলো আমাদের যদি আমরা পড়তে পারি তাহলে কেমন হবে? ভালো হবে না? দেখে দেখে আমরা কিনতে পারবো, মিলে আনতে পারবো। আর যদি উল্টোটা হয় যে আমাকে যদি আমার আম্মুকে নিয়ে হাসপাতালে যেতে হয়, তোমাকে যদি তোমার আম্মুকে নিয়ে হাসপাতালে যেতে হয়, সেখানে ডাক্তার যদি প্রেসক্রিপশন লিখে দেয়, কয়েকটা ওষুধ লিখে দিল, হ্যাঁ, তারপর তোমার কয়েকটা সাইন লিখে দিল, কিছু কিছু মেডিসিন লিখে দিল, ওগুলো তুমি যদি না পড়তে পারো তাহলে এই যে তোমার মা বাবা তোমাকে লেখাপড়া করাচ্ছে, এই লেখাপড়াটা আসলে ওইখানে প্রয়োগ করতে পারবে, পারবে? তাই ইংরেজি ভাষাটা আমাদের চতুর্দিকে, এখান থেকে বের হয়ে যাও, একটা দোকানে যাও, একটা প্রোডাক্ট কিনো, দেখবা তার গায়ে ইংরেজিতে নাম লেখা, একটা ওষুধ কিনো ইংরেজিতে লেখা, কথা বুঝতেছো কিনা? ইংরেজিটা এখন আমাদের চতুর্দিকে চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইংরেজিটা এখন ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিক ভাষা। আন্তর্জাতিক ভাষা কি বলো তো? ইংরেজি বলো, আন্তর্জাতিক ভাষা কি? আন্তর্জাতিক মানে কি? আন্তর্জাতিক মানে হচ্ছে সব দেশে যেই ভাষাটা কমন, সব দেশে যেই ভাষাটা চলে, সবার কাছে যেই ভাষাটা স্বীকৃত, বিশ্বে বড় বড় দেশগুলোতে যেই ভাষায় অফিস আদালত চলে, ইভেন আমাদের বাংলাদেশের অফিস আদালত থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গাতে ইংরেজির প্রচলনটা অনেক, আর মাদ্রাসাগুলোতেও এখন ইংরেজির প্রচলন অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আগের চাইতে মাদ্রাসা থেকে এখন বড় বড় আলেম যারা বের হচ্ছে, হাফেজ যারা হচ্ছে, মুফতি যারা করছে, ইফতা যারা কমপ্লিট করছে, তারা এখন পার্টিকুলারলি আলাদাভাবে নিজেদের মেহনত করে, নিজেরা যোগ্যতা, নিজেদের যোগ্যতা, তারা কিন্তু এখন অনেক বেশি অগ্রগামী ইংরেজি। তার কারণ হচ্ছে ইংরেজি ভাষাভাষী যে লোক দুজন, মনে করো কেউ একজন তোমার এক পরিচিত ভাই আছে যে স্কুলে পড়ে, তুমি পড়ো মাদ্রাসায়, এখন তোমাকে একদিন জিজ্ঞেস করবো তুমি তো মাদ্রাসায় পড়ো, মাদ্রাসাতে কিছু পড়াবে, তুমি এখানে কেন পড়ো, স্কুলে আছে অনেক কিছু পড়াবে, বলতে পারে না? হ্যাঁ, আবার তোমার সাথে এসে দুইটা ইংরেজি বললো, তুমি শুধু শুনলা, পাশে তোমার বাবা দাঁড়ায় থাকলো, তোমার বাবা মনে মনে চিন্তা করবে আমি আমার ছেলেটাকে তিন চার বছর পড়ালাম, আরেকটা ছেলে এসে দুটা ইংরেজি বললো কিন্তু আমার ছেলে শুধু শুনলো, বলতে পারলো না, তার কাছে খারাপ লাগে, তোমার কাছে ওটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। সো হাই স্কিয়ার, ভালো আছো? আমাদের এই ক্লাসটা কি ক্লাস বলো তো? ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস, বলো জোরে বলো, ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস বলো। এটা তোমাদেরকে মুখস্থ করা আছে, কারণ তোমাদের মা বাবার কাছে এই ক্লাসের পরিচয়টা তুলে ধরতে হবে, যে নতুন একটা ক্লাস চালু হয়েছে সেই ক্লাসটার নাম ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস, বলো ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস।
আচ্ছা এই ইংরেজি ভাষা শিক্ষা ক্লাসটাকে আমরা যদি ইংরেজিতে রাখি তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস হবে। আমি তো লিখবো না, কারণ ওগুলো লিখতে তোমরা বুঝবে না, ওগুলো তো লেখবার পরে, ঠিক আছে? আচ্ছা ইংরেজি ভাষা শিক্ষা আমরা কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই। যেমন এখানে কাউকে যদি আমি বলি দাঁড়াও, তাহলে ইংরেজিতে কি হবে এটা দেখি, কে বলতে পারো? বলেছে, সুন্দর হয়েছে, স্ট্যান্ড আপ মানে দাঁড়াও। তাহলে আবার যদি বলি কাউকে যে ঠিক আছে বসে থাকো, বসে পড়ো, তুমি তো পারো মাশাআল্লাহ, তোমাদের কাছে ইংরেজি কোনো ঘটনাই হবে। যারা একদম বলতে পারতো না তাদের কাছে ইংরেজিটা অনেক কঠিন, কিন্তু তোমরা তো বলতে পারো না। আচ্ছা বলো তো এই এই সব এই লেটারটা বা এই বর্ণটা কি বর্ণ? এটা ইউ বি বি বি। এটা যদি বি হয় তাহলে এটা কি বলো তো? এটা বি, এটাও বি, এটাও বি। বাস তোমার নাম কি বলো তো? নাম তোমার নাম কি? দাঁড়াও দাঁড়াও, ওটা কি নাম তোমার? সর্বনাশ, তুমি তো ঘুমা ঘুমা সেঞ্চুরি করো। হ্যাঁ বেশি বেশি জানো, দুধ খাবা, গরু খাটি দুধ ওখানে, বসো বসো। এই দেখো এখানে এটা বি আর এটা ভি, উচ্চারণের পার্থক্য আছে। এই দেখো বাংলায় লিখি বয়স শিকারে বি আর ময়ূর শিকারে বি, দুটোর উচ্চারণ কি এক? জোরে বলো, এই দুটোর উচ্চারণ কি এক? আচ্ছা তাহলে বোঝা গেল আমাদের ইংরেজি বর্ণ প্র্যাকটিস করতে হবে। কি বোঝা গেল? কারণ আমরা এটাকেও বি বলতেছি, এটাকেও বি বলতেছি, তাহলে বোঝা গেল আমাদের ইংরেজি প্র্যাকটিস করতে হবে। ইংরেজি লেটার এ থেকে জেড পর্যন্ত কেউ বলতে পারবে এখানে আছো? ধরো তোমার নাম কি? আলে হোসেন, শুনতে নাম, তোমরা সবাই খেয়াল করে শুনো তার ভুল হয় কোথায়। বলো বসো, খুব সুন্দর হয়েছে। দুই একটা শব্দ একটু উচ্চারণ কারেকশন বদল হয়েছে, মানে এফ এফ বলেছে, এটা এফ এফ না, এফ না, এফ এম এফ বি। তামিম কা দাও বলো, জোর 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 বলে বলো তো, এক বিশ্বাসে বলে বলবা, নিশ্বাস ছাড়বা না। এই হ্যাঁ বলো, এ বি সি ডি বলো, এ বি সি ডি বলো, এ বি সি ডি বলো, ইংরেজি ইংরেজি হরফ কত? 26, ভেরি গুড, 26। ইংলিশ লেটার হচ্ছে 26, এটাকে 26 বলে, 26। এখন এইটা পারে না, এই 26টা এ থেকে জেড পর্যন্ত পারে না, এমন কেউ আছে এখানে? একটা হাত তুলো, অসুবিধা নেই, মারবো না, লিখে দিও, তুমি পারো না। তোমার নাম কি? দাঁড়াও তো, তোমার নাম কি? দাঁড়াও দাঁড়াও, নাম বলো, দ্রুত নাম বলো। হ্যাঁ বুঝতেই, তুমি এ থেকে জেড পর্যন্ত বলতে পারবে? না পারলে অসুবিধা নেই, পাবে। বলো তো এই এবিসি কে বলো, এবিসি হ্যাঁ বলো। আচ্ছা বসো, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর তুমি পারবে তোমার এবিসি কে পারো? বলো তো, দাঁড়াও তো, ভেরি গুড। ক্লাসের শেষ পর্যন্ত চলে আসছি, আমরা সবাই কিন্তু এবিসিডি পারি। ইংরেজিতে যদি এবিসিডি পারা যায় তাহলে ইংরেজি ভাষার অর্ধেক শেখা হয়ে গেছে। ইংরেজি ভাষা কি শেখা হয়ে গেছে? অর্ধেক শেখা হয়ে গেছে। অতএব তোমরা ইংরেজি ভাষার ক্লাস যদি হিন্দিতে পড়ো তাহলে ইংরেজিতে একেবারে সহজ। ইংরেজিটা বলো, ইংরেজি ভাষাটা একেবারে সহজ। দেখো এখানে আমি এটা কি দেখলাম, দেখো তো বড় করে, আচ্ছা ছোট করে কি দেখলাম বলো তো? তাহলে এটার উচ্চারণ কি হবে? তাই তোমরা আমার চেয়ে অনেক বেশি জানো,
কারণ আমি জীবনে প্রথম যখন এই যে জিও করছিলাম তখন করছিলাম জিও জো করেছিলাম তোমরা বললা জিও গো তাহলে তোমরা আমার চেয়ে বেশি অগ্রগামী যখন তোমরা এই ক্লাসগুলো করতে থাকবে তখন তোমরা আমার চেয়ে বেশি ভালো করবে আমার চেয়ে কেউ অনেক দূর বেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ বলো তাহলে এই যে জিও কি হয় বলো জোরে বলো জিও গো হয় জিও কি হয় আচ্ছা এই গো শব্দের অর্থ কি কেউ বলতে পারবে নির্দেশ করলাম যাও কাউকে বললাম যাও তাহলে যাও যদি বলতে চাই তাহলে ইংরেজিতে বললে কিভাবে বলতে হবে গো ইংরেজিতে বলে কি বলতে হবে গো মানে কি জোরে বলো তাহলে সবাই আমার সাথে বলো গো 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 জোরে গো যাও 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 গো 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 যাও আমি ইংলিশ বলে তুমি বাংলা বলবা আমি বাংলা বলে তুমি ইংরেজি বলবো আজকে বলো ঠিক আছে গো উল্টাটা হবে আমি যেটা বলবো তুমি তার উল্টাটা বলবা গো 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 যাও 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 কাউকে যদি যেতে বলো কাউকে যদি যেতে বলো তাহলে তাকে আসতে বলতে হবে না আসতে বলতে হবে কে কে আসতে বলতে চাও সবাই যেতে দেখো তো কি দেখলাম ইংরেজিতে কি দেখলাম এটা কি দেখলাম এটা কি দেখলাম তাহলে সি ও এম ই কি এটার উচ্চারণ কি হয় ধরে বলো আবার খাম করে আরেক জিনিস হয়ে যাবে প্রথমে তোমরা কাম শিখো তারপর এটাকে আমরা আর ঠিক করে দেবো দেখি এই কাম অর্থ ইংরেজি কি হবে আসো জোরে বলো আসো 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 বলো তোমরা আসো 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 যাও যাও ইংরেজি কি হবে জোরে বলো যাও 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 আসো 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 কাম যাম না তুমি যাম না কাম করতে হবে আচ্ছা আসো কাম কাম বলো কাম 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 জোরে জোরে কাম আচ্ছা আসো আসো ইংরেজি কি কাউকে তোমার রুমের ভিতরে আসতে বলতে চাও মানে কেউ এসে বললো যে আমি কি তোমার রুমে আসতে পারি তুমি তাকে কি বলবা আসো আসো হেয়ারটা পরে শিখতে হবে আচ্ছা আমি হাতে কিছু রেখে বুঝে যাও তাহলে বলো কাউকে যদি আমরা যেতে বলি কি বলবো থাকতে পারি কাউকে যেতে বলে কি বলবো আসতে বলে কি বলবো আসতে বললে না না কাম হিয়ার বলে না তুমি যা জানো তোমার মধ্যে রাখো আচ্ছা তাহলে আমরা যেতে বললে গো বলবো আর আসতে বললে কাম বলবো তাহলে দুটো শব্দ নিয়ে নির্দিষ্ট হয়েছে বলতে আমি কিছু বুঝে দিলাম
আমি আবার বলছি যাও 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 আসো আসো শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে রয়ে গেছে কিন্তু বাহিরের জগতে সিট ডাউন নাই সিট ডাউন না এটা অনেক শব্দের মধ্যে চেঞ্জ হয়ে হ্যাভ এ সিট চলে এসেছে এখন একজনের খুব দৌড়তে বলতে এখন তুমি তাকে বলবো ঠিক আছে তুমি দৌড়াও তো দৌড়ানো ইংরেজি কি বলো তো ছেলেরা খেয়াল করো তাহলে দৌড়াও কাউকে যদি বলতে চাও যে দৌড়াও দৌড়াও তাহলে ইংরেজি কি করবা কি বলবা রান আমি ইংরেজি বলি তোমরা বাংলা বলো রান দৌড়াও দৌড়াও রান 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 দৌড়াও 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 অনেক দৌড়ে এখন থামতে বলতে হবে গুড এসটিওপি এসটিওপি Stop, bolo, stop. 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 Thamo. 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 Stop. Thamo. Stop. Thamo. Stop. Thamo. 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 তাহলে এই পাঁচটি শব্দ তোমরা খাতা লিখতে পারবে
অর্থ সহ লেখার দরকার নেই। নেক্সট ক্লাসে আমি লিখে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি সিরিয়ালটা লিখব, তোমরা সেটা পড়ে নিও। এই ক্লাসে কিছু করা যাবে না, ঠিক আছে? অ্যাট লিস্ট 6টা ক্লাস করব আমরা মিনিমাম। 6টা ক্লাস করার পর দেখব যে আমাদের মোটামুটি এখন ইংলিশে কথা বলতে ইচ্ছে করে। 2-3 মাস ক্লাস করলে, মিনিমাম 3 মাস ক্লাস করলে আমরা টুকটাক ইংলিশে কথা বলতে শিখব। আর 6 মাস পর্যন্ত ক্লাস আল্লাহ তাআলা চালিয়ে নিতে পারি আমরা, তাহলে দেখা যাবে যে আমরা মোটামুটি একটা বাইরেও কারো সাথে ইংলিশে কথা বলতে পারতেছি ইনশাআল্লাহ। এই আর এই ইংরেজি ভাষা শিক্ষাটা তোমার ইংরেজিতে বিষয় আছে, ওয়ান রাইট ইংলিশ সাবজেক্ট আছে না, টু রাইট ইংলিশ বই আছে না, থ্রি রাইট ইংলিশ বই আছে না, ওইগুলো পড়তে তোমাকে সাহায্য করবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি জি, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ছুটি আছে।